বন্দর নগরী ভৈরব থেকে 5 কেজি গাঁজা সহ 2 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ছদ্ম সিভিসি 3 ভৈরব ক্যাম্প। এরই ধারাবাহিকতায় 30 জুন 2021 ইং তারিখ সকাল আনুমানিক 7:15 সময় র‍্যাব ছদ্ম সিভিসি 3 ভৈরব ক্যাম্প কিশোরগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন স্টেডিয়াম মোড় সাজেদা আলার জেনারেল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আঙ্গুর মিয়া পিতা জুদু মিয়া শাং, দথিয়াপাড়া মোহাম্মদ সৌরভ মিয়া পিতা আব্দুল ওয়াদুদ শাং পাতুয়া উভয় থানা মধ্যনগর জেলা সুনামগঞ্জ দয়কে গ্রেপ্তার করেন। এ সময় ধৃত আসামিদের নিকট হতে 5 কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক দ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।